আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে আপনি ফটোশপের মধ্যে বাংলা লেখাটাকে খুব স্মুথলি কোন ধরনের ভুল ছাড়াই মিস্টেক ছাড়াই হচ্ছে আপনি প্রপারলি হচ্ছে আপনার বাংলা টেক্সটটাকে লিখতে পারেন কোন ধরনের ঝামেলা ছাড়াই। তো সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। তা আমি এখানে টাইপ করলাম আমার সোনার বাংলা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে মিস্টেক দেখাচ্ছে। যেমন হচ্ছে আমি যখন আমার সোনার ওকারটা দিলাম সেখানে হচ্ছে ভুল দেখাচ্ছে, তারপরে বাংলা লেখাতে ভুল দেখাচ্ছে। তো আমি হচ্ছে আরো কিছু টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা বুঝতে পারেন। তো আমি হচ্ছে এখন দন্তস্বরের সাথে রফালা যখন দিবেন যখন সেখানে হচ্ছে ভুল দেখাচ্ছে এটা, আর তারপরে হচ্ছে জপালা যখন দিচ্ছি সেটাও ভুল দেখাচ্ছে। দেখুন আমি ট্রাই করলাম কিন্তু সেটা হচ্ছে প্রপারলি কাজ করতেছে না, ঠিক আছে। তো এই প্রবলেমটা হচ্ছে সলভ করার জন্য আমি এখন আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে হচ্ছে সলভটা করবেন। আপনাকে হচ্ছে ফটোশপের টুল বারে যেতে হবে, উপরে টুল বারটা শো করতেছে মেনু বারের উপর মেনু বারটা। তো এখান থেকে হচ্ছে আপনি প্রিফারেন্স সিলেক্ট করবেন। আমি প্রিফারেন্সটা সিলেক্ট করলাম। প্রিফারেন্স থেকে হচ্ছে আপনাকে যেতে হবে হচ্ছে টাইপ। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনারা একটু ভালোভাবে ফলো করবেন। তার পরবর্তীতে এরকম পপ আপ একটা উইন্ডো ওপেন হবে। পপ আপ উইন্ডোতে আপনি হচ্ছে ডান পাশে আসলে হচ্ছে একটা অপশন দেখা যাবে। হ্যাঁ, তো এটা যদি উপরের অপশনটা সিলেক্ট করা থাকে আপনাকে হচ্ছে নিচে আরেকটি অপশন আছে সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনি আপনার এটা প্রপারলি কাজ করতে শুরু করবেন। এটা হচ্ছে কোনো ধরনের আপনার সফটওয়্যার ছাড়াই হচ্ছে আপনি কীভাবে সলভ করবেন সেটা দেখাই দিলাম। তো এখন হচ্ছে আপনাকে সফটওয়্যারটাকে হচ্ছে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। ক্লোজ না করলে কিন্তু আপনার এখানে কাজ করবে না, ঠিক আছে। তো আমি হচ্ছে এখন ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমি আবার রিওপেন করতেছি সফটওয়্যারটা। রিওপেন করে তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি যে আসলে এটা কাজ করে কিনা, আপনার প্রপারলি কাজ হচ্ছে কিনা সেটা হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন আমি আমার সফটওয়্যারটা ওপেন করলাম। ফটোশপটা ওপেন করার পরে হচ্ছে আমি একটা লেআউট নিলাম, লেআউট নিচ্ছি, লেআউটটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিউ থেকে আপনি একটা লেআউট নেবেন। নিলে হচ্ছে এরকম আপনার উইন্ডো ওপেন করার পরে আপনি ক্যারেক্টার সিলেক্ট করবেন, প্রপারলি কাজ করতেছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এইভাবে সমাধান করতে পারেন। আপনারা হচ্ছে আবার চাইলে হচ্ছে আপনি যদি বুঝতে না পারেন আবার হচ্ছে টেনে ও দেখে আপনি প্রবলেমটা সলভ করতে পারেন। তো আশা করছি হচ্ছে আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন আপনি কিভাবে হচ্ছে আপনার বাংলা একটা ফটোশপের মধ্যে আপনার কোনো ধরনের অ্যাপস ছাড়াই, কোনো ধরনের ফন্ট আপনি ইনস্টল ছাড়াই কিভাবে হচ্ছে আপনি ই করবেন, সলিউশনটা করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়ে, এটাতে হচ্ছে আপনার খুব প্রপারলি খুব সুন্দরভাবে আপনার কাজ করবে, ঠিক আছে। আমি এখন হচ্ছে আপনাদেরকে রফালা এবং জফালাটা টাইপ করেও দেখাচ্ছি। দেখুন হ্যাঁ, আমি টাইপ করলাম, দেখুন প্রপারলি কাজ করতেছে, কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। তো আশা করছি বুঝতে পারছেন। আপনারাও এভাবে ট্রাই করলে আপনারাও হচ্ছে প্রপারলি হচ্ছে আপনার সলিউশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে আবার হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিই যাতে করে আপনারা বুঝতে পারেন। আপনি হচ্ছে এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে টাইপ, টাইপ থেকে এই পপ আপ উইন্ডোতে এসে হচ্ছে নিচের অপশনটি সিলেক্ট করে দেবেন, ওকে প্লিজ। এইভাবে হচ্ছে আপনি করে দিয়ে তারপরে সফটওয়্যারটাকে আনইনস্টল করে সফটওয়্যারটাকে আপনি ক্লোজ করে দিয়ে আবার ওপেন করবেন, তাহলে হচ্ছে কাজ করবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।